গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও এখন ঠিকঠাক আছি। আজকে বুধবার, এখন সকাল 10টা বাজে। পিকু জাস্ট পড়াশুনো কমপ্লিট করে বইপত্র গুছিয়ে নিচ্ছে, খাওয়া দাওয়া সকালে ব্রেকফাস্ট ওর হয়ে গেছে, এখন বসবে ড্রয়িং নিয়ে। তাই জন্য ড্রয়িংয়ে জিনিসপত্র দাও, ড্রয়িংয়ে জিনিসপত্র দাও করে অনেকক্ষণ থেকেই চলছে যে আমার কখন পড়াশোনা কমপ্লিট হবে। আর এই দিকে আমার রান্না বসানো হয়ে গেছে, ভাত প্রায় হয়ে এসেছে, এখানে মুসুর ডাল বসিয়েছি, এটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি, আর এখানে রয়েছে ডাটা। ডাটা দিয়ে মুসুর ডাল বানাবো, সঙ্গে পটল ভাজা হবে আর হবে মাছের ঝোল। বাইরে এখানে ফ্যান চালিয়ে নিয়ে দেখুন কি কাজ করছে আমার ছেলে। আশা করি বুঝতেই পারছেন পিকু এখানে কি কাজ করতে বসেছে। পিকু বানাবে আম সত্ত, ও ঠাকুরদের সঙ্গে এই কাজ নিয়ে বসেছে এখানে। আর পাকা আমগুলো ওকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে আর ও সেগুলোকে চটকে আটিগুলোকে বের করে দিচ্ছে। এই কাজটা ওর খুব পছন্দের বলে ও আজকে বাইরে এখানে বসে গেছে। আর এইগুলো খোসা টোসাগুলো নিয়ে ঘরে বসলে ঘরটা যেহেতু একটু ময়লা হবে, সেই জন্য বাইরে এখানে বসেছে। আর ওনার তো কাজ করতে বসলে গরম লাগে, তাই জন্য ফ্যান চালিয়ে নিয়ে বসতে হয়েছে। আর মশাও একটা কারণ। আর এই সুযোগে আমি রান্নাবান্না সব করে ফেলেছি, ওখানে আছে ডাল আর পটল ভাজা টিফিন বক্সে, ভাতে তো সেদ্ধ দিয়েছি উচ্ছে বললামই। আর এই দেখুন মাছের ঝোল কেমন গরম, কচু দিয়ে মাছ। এদিকে দেখুন আমসত্ত্ব রেডি হয়ে গেছে। আমি আমসত্ত্ব যখন জ্বালাতে বসিয়েছিল আর কি, সেই সময় আমি স্নান পুজো এই সমস্ত কাজে ব্যস্ত ছিলাম, ফলে সেই সময়টা আমি কোনোরকম ভিডিও করতে পারিনি। তবে দেখিয়ে দিচ্ছি এখন কেমন হয়েছে, একদম পিওর কালারটা চলে এসেছে। আর এটাকে বানানো হচ্ছে স্টোভে, কারণ অনেকটা গ্যাস লাগে, তো সেই কারণে স্টোভ নিয়ে নিচে বসে বসে পিকুর ঠাকুরদাই বানিয়েছে। স্টোভের গায়ে যে ছিটে ছিটে পড়েছে দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণে এটা ছিটে ছিটে চারিদিক মানে ছড়ায়, যেমন করে তাল টাল ছিটে যায় তেমনটাই জ্বালাতে হয়। আর এর ওপরটা আমি দেখাচ্ছি, এই পর্যন্ত আম গুলিয়ে নেওয়ার পর কড়াইয়ে এতটা পর্যন্ত হয়েছিল, তো সেটাকে জ্বালিয়ে জ্বালিয়ে এতখানি কমাতে হয়েছে। তার মানে বুঝতে পাচ্ছেন এখান থেকে এতটা পর্যন্ত কমিয়ে নেওয়া মানে কতক্ষণ সময় ধরে ওটাকে জ্বালাতে হয়েছে। প্লাস ওর মধ্যে দিয়েছে এখানে প্রায় 500 মতো চিনি। আর এই যে ওপরটা যে থিকনেস ভাবটা চলে এসছে, এটাকে যদি আমি এখন, আমার হাতে কিন্তু একটুও লাগেনি, এটাকে এখন আমাকে থালার মধ্যে ঢেলে ফেলতে হবে, না হলে হয়তো কড়াইয়েই জমে টাইট হয়ে যাবে, এই থালার মধ্যে ছড়িয়ে দিতে হবে। দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে তারপর আমি ধীরে সুস্থে এই কাজটায় হাত দিলাম। এই দেখুন ভেতরটা কিন্তু এখনও পাতলাই আছে আর উপর থেকে একটা টাইট ভাব চলে এসেছিলো, কারণ যত মেলে দেওয়া হবে এটা তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। অনেকে আছে যে আমসত্ত্ব বানায় এমনি প্লেন, ওটাকে গুলে নিয়ে আমটা গুলে নিয়ে চিনি দিয়ে গুলে নিয়ে সেটাকে রোদে দেয়, কিন্তু এই দুদিন তিন দিন ধরে যা ওয়েদার রিপোর্ট সেক্ষেত্রে মনে হয় না যে রোদ আগামী আরও দু তিন দিনের মধ্যে সেই পরিমাণ তাজা দিয়ে উঠবে। তো এইভাবেও একটা বানানোর সিস্টেম যে জ্বালিয়ে নিলে পরে এটা অনেক দিন রেখেও খাওয়া যায়, প্লাস কালারও ভালো হয়, নষ্টও হয় না। আর এটা একটু মোটা করেই আমাদের দিতে হবে, কারণ যেহেতু জ্বালানো এখানে পাতলা করে দেওয়ার আর কোনো প্রশ্নই নেই, পাতলা করে তখনই দিতে হয় যখন কিনা সেটা রোদে দিয়েই শোকাতে হয়। একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি যতটা পরিমাণ এখানে ধরেছে, আর একটু পুরু করেই দেব আমি। তো এবারে আমি আরও একটা থালায় বাকি অংশটুকু ঢেলে নেব। আর এই দুটো থালার বাইরেও এই যেই দেখুন কালার, আর এই দুটো থালার বাইরেও আরও একটা থালা কিন্তু গতকাল বানানো অলরেডি হয়ে গেছে, সেটা রোদে দেওয়া রয়েছে। আর এখন রোদ অনেকটাই পড়ে গেছে, ফলে এগুলো আজকে হয়তো আমি আর রোদে দিতে পারবো না, কিন্তু এইভাবে রেখে দিলে পরে একটা শুকিয়ে যাওয়ার ভাব থাকতে হতে পারে বা
ওপরটার কালার একরকম আসলো, ভেতরের কালারটা একটু অন্যরকম হয়ে যেতে পারে, তো সেই কারণে থালার মধ্যে এইভাবে বিছিয়েই দিতে হবে। অনেকে আছে থালায় নিচে সর্ষের তেল মাখিয়ে নেয়, আমি সেটাও জানি, কিন্তু সেটার প্রয়োজন হবে না বলেই স্টিলের একদম সমান যে থালা সেই থালাই আমি ব্যবহার করছি। কোনো রকম ডিজাইন এই থালায় কিন্তু নেই, থাকলেই মুশকিল হয়। তো হয়ে গেছে, এই দেখুন, এইভাবে এইভাবে পুরো চারিদিকটা যাতে সমান পরিমাণ পুরু হয় সেই জন্য একটু থালাটা সেট করে নিলাম, ওপরটা একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি। আর আমি এটা মানে নিজে হাতে কখনো বানাইনি, ওই কারণে গ্যাসে বা আগুনের মধ্যে জ্বালানোর যে কাজটা ওটা আমি নিজের হাতে দায়িত্ব নিইও নি। তো হয়ে গেছে, এই দুটো থালা এখানে টেবিলের ওপর রেখে দিলাম, এগুলোকে এখন নেট দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। আর এটা যদি রান্নাঘরে রেখে দিই তো পিঁপড়ে ভরে যাবে। এখন আমি ছাদে যাচ্ছি, গতকাল যে থালাটা দেওয়া হয়েছে সেটা আপনাদের দেখাবো, আর ওখানে রয়েছে একটা মশারির নেট, সেটা আমাকে এখন আনতে হবে, এনে এই দুটো থালা ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। এই দেখুন পিঁপড়েরা কি সুন্দর মজা করে খাচ্ছে, এটাকে আমি এখন ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এখানে আর একটু ওয়ার্ম ভাব আছে, তো এটা একটু থাক, কালারটা দেখেছেন কি দারুণ এসছে, এটা আর একটু এরকম রোদে থাক। এই নেটটা নিয়ে এখন ওই থালা দুটোকে আমার ঢাকা দিয়ে রাখতে হবে। আর এই দেখুন সেই আমাদের খেলনা ভাটির উনুনের কি অবস্থা, দুদিনের বৃষ্টিতে একদম গলে একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে। সেদিনকে পিকু আর আমি খেলা খেলা করে এখানেই রেখে দিয়ে গেছিলাম উনুনটা। তো সে যাই হোক, এই নেটটা নিয়ে এখন গিয়ে থালা দুটো ঢেকে দিতে হবে, সেই কারণে মেইনলি ওপরে আসা এই মশারির নেট ছাড়া আমার কাছে এখন দুটো থালা একসাথে ঢেকে রাখার মতনও কিছু নেই, প্লাস ওই পরিমাণ বড় ঝুড়িও নেই যে যেটা দিয়ে আমি এখন থালাগুলোকে ঢাকা দিয়ে রাখতে পারি। থালাগুলো এখানে এভাবে থাক, আর উপরে ফ্যান চলছে, তো ফ্যানের হাওয়ায় আর একটু টেনে যাবে, ব্যাস। গুড ইভিনিং, সারাদিন পর, এখন বাজে রাত্রি 7:30, সন্ধে পেরিয়ে গেছে, এখন আমি ফেস টু ফেস একটু কথা বলার মতন সুযোগ আর সময় পেলাম। আর এখানে বানিয়ে নিয়ে আসলাম একটু ছানা, দেখা যাক এই ভদ্রলোককে আমি খাওয়াতে পারি কিনা। কোনো কিছুতেই ওকে ছানা খাওয়ানো যায় না কোনোভাবেই। আবার এমনও সময় আছে যে এমনও দিন আর কি গেছে যে ও শুধুমাত্র একদম কোনো চিনি ঠিনি ছাড়াই ছানা শুধু শুধু খেয়ে নিয়েছে। একবার মামা বাড়ির থেকে ফিরছিল ট্রেনে করে, আসার সময় আমাকে মানে ওখান থেকে টোটোয় ওঠার পরে স্টেশন পৌঁছানো আগে বলছে, মা যে কোনো একটা মিষ্টির দোকান দেখে একটু আমার জন্য ছানা নাও, ছানা নিয়েছি। এবার সেখানে তো আমার ওখানে চিনি মিশিয়ে দেওয়ার কোনো উপায় ছিল না, সেই নর্মালি যে কেনা ছানা সেটা খাইয়েছিলাম ট্রেনে বসে, সেটাই অমৃতের মতো খেয়ে নিয়েছিল। কিন্তু তারপর বাড়িতে যতবার ওকে ভালো দুধের ছানা বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তখন চিনি দিয়ে দিয়েছি, এখন এই নিয়ে বসলাম, যদি দেখি চেষ্টা করে খাওয়াতে পারি কি না। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আর আজকে সত্যি কথা বলতে অনেক কিছু আমি শেয়ার করার মতো সুযোগ পাইনি, তো সে কারণেই অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ যেন টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।